তো যাকে আপনি চেনেন না তারও কিন্তু ভোটার নাম্বার দিয়ে আপনি ফর্ম নাম্বার সিক্স বির রেফারেন্স নাম্বার বের করতে পারবেন তো আমরা কী করবো এখান থেকে র্যান্ডম কোনো একজন ব্যক্তির ভোটার নাম্বার নিয়ে নেব তো আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন আর লিঙ্ক করার পরে কিন্তু প্রত্যেককে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল যে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারতেন এবার অনেকে কিন্তু সেই রেফারেন্স নাম্বার লিখতে ভুলে গেছে বা স্ক্রিনশট নিতে ভুলে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু আর ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের যে স্ট্যাটাস সেটা দেখতে পারছেন না তো আমাকে আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে রেফারেন্স নাম্বার কীভাবে বার করব ভুলে যাওয়া রেফারেন্স নাম্বার তো আজকে আপনাদের একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা যে কারোর রেফারেন্স নাম্বার বের করতে পারেন অর্থাৎ যাকে আপনি চেনেন না তারও কিন্তু রেফারেন্স নাম্বার বের করতে পারবেন তার লাইভ প্রমাণ কিন্তু আজকের ভিডিওতে আমরা দেবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের সুবিধার্থে আমরা কি করেছি অনলাইন থেকে একটি ভোটার লিস্ট ডাউনলোড করেছি যাতে এই ভিডিওটাকে কেউ ফেক ভিডিও না বলতে পারে আর এই লিস্ট থেকে যে কোনো একজন র্যান্ডম পার্সনের আমরা ভোটার নাম্বার নিয়ে নেব অর্থাৎ শুধুমাত্র ভোটার নাম্বার দিয়ে কিন্তু আপনার রেফারেন্স নাম্বার বের করতে পারবেন তো যাকে আপনি চেনেন না তারও কিন্তু ভোটার নাম্বার দিয়ে আপনি ফর্ম নাম্বার সিক্স বির রেফারেন্স নাম্বার বের করতে পারবেন তো আমরা কি করব এখান থেকে র্যান্ডম কোনো একজন ব্যক্তির ভোটার নাম্বার নিয়ে নেব অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার নিয়ে নেব এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভোটার নাম্বার এখান থেকে নিচ্ছি তো যদি এই ব্যক্তি সত্যি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার দিয়ে আমরা ভোটার কার্ডের রেফারেন্স নাম্বার বের করতে পারবো অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স বির যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু আমরা বের করতে পারবো তো আমরা কি করব তার জন্য সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করব ভোটার পোর্টাল ডট ইসিআই ডট জিওভি ডট ইন তো ভোটার পোর্টাল ডট ইসিআই ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট তার লগ ইন পেজটা চলে আসবে তো প্রথমে কিন্তু আপনাদের ভোটার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এ নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি গিয়ে দেখে নেবেন তো যাদের এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা কী করবেন প্রথমে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচার কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের ড্যাশবোর্ড চলে আসবে এবং ড্যাশবোর্ড আসলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন কারেকশন ইন ভোটার আইডি ডিলিটেশন অব ভোটার আইডি আধার লিঙ্ক অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন তো যেহেতু আমরা রেফারেন্স নাম্বার বের করবো সেই জন্য আমরা কী করব ওপরের যে লোকোটা আছে অর্থাৎ আপনার প্রোফাইল সে প্রোফাইলের ওপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চলে আসবে ওয়েলকাম ইউর প্রাইমারি অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে তারপরে ভিউ মাই প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড সাইন আউট তো আমরা কী করবো ভিউ মাই প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর নতুন একটি পেজ কিন্তু আমরা সামনে চলে আসবে এইবার এই পোর্টাল থেকে বা এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে যতগুলি আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন প্রত্যেকটা রেফারেন্স নাম্বার কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখায় আপনাদের প্রথমে চলে আসছে রেফারেন্স নাম্বার এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি এখানে অ্যাপ্লিকেশান ফর ফর্ম নাম্বার সিক্স বি এবং এখানে চলে এসছে নাম অর্থাৎ রেজিস্ট্রেশন ডিটেলস এখানে স্ট্যাটাস চলে এসছে পাশাপাশি এখানে ফার্স্ট নেম স্টেট এবং এসি অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার দেওয়া আছে এবং তার পাশে দেখুন এন্টার ভোটার আইডি নাম্বার টু ভিউ আদার ডিটেলস অর্থাৎ শুধুমাত্র ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি অন্যদের ডিটেলস দেখতে পারবেন তো এখানে চলে এসেছে এন্টার ভোটার আইডি নাম্বার এবং সাবমিট তো আমরা কি করবো লিস্ট থেকে আমরা যে ভোটার আইডি কার্ড নাম্বারটা নিলাম যে ডিডিজেট টু ফোর ফাইভ সেই নাম্বারটাই এখানে দিয়ে দেবো অর্থাৎ পেস্ট করে দেবো এখানে তো নাম্বার পেস্ট করার পর আমরা কী করবো সাবমিট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সরাসরি সেই ব্যক্তি যদি সত্যিই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা বাফরিং হয়ে তার অটোমেটিকলি এখানে স্ট্যাটাস চলে আসবে অর্থাৎ রেফারেন্স নাম্বার কিন্তু চলে আসবে এখানে কিন্তু হচ্ছে রেফারেন্স আইডি চলে এসছে ঠিক আছে এবার এই পোর্টালে কিন্তু একটা সমস্যা আছে যদি কেউ একটা ভোটার কার্ড নাম্বার দিয়ে একবার সার্চ করে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেই ভোটার কার্ড নাম্বার আর নেবে না অর্থাৎ আপনি যদি একটা ভোটার কার্ড নাম্বার দিয়ে একবার সার্চ করেন রেফারেন্স নাম্বার পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি আর রেফারেন্স নাম্বার নিতে পারবেন না তো এখান থেকে আপনার স্ক্রিনশট করে রাখবেন তো যাদের এখনও সন্দেহ আছে ভিডিওটা ফেক তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে তাদের ভোটার কার্ড নাম্বার দিতে পারে তাহলে কিন্তু আমি তাদের রেফারেন্স নাম্বার দিয়ে দেব তো এবার আমরা ভোটার লিস্ট থেকে আরও একটি নাম্বার নিয়ে নেব এবং তাদের রেফারেন্স নাম্বার বের করে দেখাবো তো আমরা কিন্তু এখানে লিস্টে চলে এসেছি এখান থেকে আমরা যে কোনো একজন ব্যক্তির নাম বা ব্যক্তির যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার নিয়ে নেব এখান থেকে তো এখানে অর্চনা বসাক দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটি নিয়েছি আমি এখান থেকে ডি ডি সেভেন টু তো এই নাম্বারটা নিয়ে নিয়ে আমরা কি করবো গুগল ক্রোম ব্রাউসেও যাব সেখানে গিয়ে আবার এন্টার ভোটার আইডি নাম্বার টু ভিউ আদার ডিটেলস ক্লিক করবো ক্লিক করার পর এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটা দেবো দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ ভেরিফাই হয়ে এখানে অটোমেটিকলি তার রেফারেন্স নাম্বার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বাফরিং হচ্ছে তো বাফরিং হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এখানে তার রেফারেন্স নাম্বারটা চলে আসবে ঠিক আছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা অনলাইন থেকে যে কারোর যাকে আপনি চেনেন না তারও কিন্তু রেফারেন্স নাম্বার বের করতে পারবেন খুব সহজেই শুধুমাত্র ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে আবারও বলছি যাদের সন্দেহ আছে অর্থাৎ এই যে জিনিসটা দেখালাম আমি যাদের সন্দেহ আছে তারা কিন্তু অবশ্যই তার ভোটার কার্ড নাম্বার দিতে পারে আমাকে আমি কিন্তু সরাসরি তাদের রেফারেন্স আইডি নাম্বার বের করে দিয়ে তো এইবার আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি হয়তোবা অনেকে প্রশ্ন করবেন যে অন্য কোনো ভোটার কার্ড নাম্বার এখানে দিলে পরে তার তার রেফারেন্স আইডি আমার প্রোফাইলে চলে আসছে কেন তো আপনাদের আরও একটা বিষয় সতর্ক করে রাখি আপনারা বেশি লিংক করাবেন না অর্থাৎ এখানে যখনই আপনি এটা আপনার প্রোফাইল ধরুন এটা আমার প্রোফাইল তো আমার প্রোফাইলে যখনই অন্য কোনো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করব সার্চ করলে পরে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বারটা আপনার প্রোফাইলের সাথে লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই যে আমার প্রোফাইল এই প্রোফাইলে যদি আমি অন্য কোনো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বারটা আমার প্রোফাইলে লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীকালে কিন্তু আপনি তার সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবেন তো এটা কোনো খারাপ কাজে নেবেন না আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো ভোটার কার্ড নাম্বার নাম্বার দিয়ে এখানে রেফারেন্স পেতে পারেন তো এই পোর্টালে কিন্তু কিছু সমস্যা হচ্ছে নতুন যেহেতু আপডেট হয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হয়তো বা আপনারা দেখতে পারেন যে ভোটার কার্ড নাম্বার দেওয়া সত্ত্বেও এখানে ভোটার কার্ডের যাবতীয় তথ্য চলে এসছে অর্থাৎ যার ভোটার কার্ড আইডি নাম্বার দিয়েছেন তার সমস্ত তথ্য চলে এসছে কিন্তু রেফারেন্স নাম্বার একই দেখাচ্ছে অর্থাৎ অর্থাৎ আগের প্রোফাইলের যে রেফারেন্স নাম্বার সেটাই দেখাচ্ছে ঠিক আছে এই সমস্যা কিন্তু হতে পারে আপনারা কি করবেন সেই নাম্বার দিয়ে আবারও রিফ্রেশ করবেন ঠিক আছে তো আবারও বলে রাখি যে আপনার যে পোর্টাল অর্থাৎ আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলে যদি আপনি এখানে এন্টার ভোটার আইডি নাম্বার টু ভিউ আদার ডিটেলস এখানে যদি কোনো অন্য অন্য কারোর ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলের সাথে সেই প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে এবং সেখান থেকে আপনি তার রে রেফারেন্স আইডিটা পেয়ে যাবেন যেহেতু যদি সেই ব্যক্তি অনলাইনে বা অফলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার প্রোফাইল আপনার প্রোফাইলের সাথে লিঙ্ক হয়ে যাবে তার রেফারেন্স আইডি আপনি দেখতে পারবেন বাকি কিন্তু অনেকেই এস এম এসের দ্বারা রেফারেন্স আইডি পেয়ে গেছে যারা যারা একান্তই হারিয়ে ফেলেছে প্রথম দিকে যারা করেছিলেন তারা কিন্তু রেফারেন্স আইডি বাই এস এম এস এ পায়নি শুধুমাত্র স্ক্রিনে এসেছিলো অনেকে স্ক্রিনশট করতে ভুলে গেছে লিখতে ভুলে গেছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তারা আর সেই রেফারেন্স আইডি পায়নি এবং স্ট্যাটাসও চেক করতে পারেনি কিন্তু বর্তমানে কিন্তু এই আপডেটটি এসছে অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে অন্য কোনো প্রোফাইল অ্যাড করে অন্য কোনো ভোটার নাম্বার এখানে সাবমিট করে কিন্তু সেই প্রোফাইল লিঙ্ক করে তার রেফারেন্স আইডি আপনি দেখতে পারেন ঠিক আছে তো এটাই হলো মূল আপডেট অর্থাৎ আবারও বলছি এখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমি কিন্তু বারবার রিফ্রেশ করেও অনেক সময় দেখা গেছে এখানে ভোটার নাম্বার এক একটা দিলাম সেক্ষেত্রে কিন্তু রেফারেন্স নাম্বার আগের ব্যক্তি চলে আসে সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু পরবর্তী রেফারেন্স আইডি আপনি পেয়ে যাবেন অর্থাৎ অর্থাৎ যার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করছেন তারই কিন্তু রেফারেন্স আইডি পেয়ে যাবেন তো বিস্তারিতভাবে বোঝালাম যে আপনারা কীভাবে যে কোনো ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনার প্রোফাইলের মাধ্যমে তার রেফারেন্স আইডি পাবেন বা যদি আপনি রেফারেন্স আইডি ভুলে যান বা লিখে রাখতে মনে নেই সেক্ষেত্রে কীভাবে আপনার রেফারেন্স আইডি অনলাইন থেকে বের করবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ